গুরুত্বপূর্ণ খবরাখবরের আপডেট পেতে নিউজ তিনশো পঁয়ষট্টি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বোতামটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় ভারতবর্ষের নানা প্রান্তে বিভিন্ন ঠাকুর দেবতার মন্দির ঘিরে নানা রকম পূজা অর্চনা সংস্কার সাংস্কৃতিক উৎসব মেলা প্রভৃতি অনুষ্ঠিত হয় এর মধ্যে কিছু কিছু উৎসব পালনের ধরন আমাদেরকে প্রভাবিত করে তেমনি একটি উৎসব হলো বাগাল উৎসব বাগাল উৎসবকে কেন্দ্র করে ঈশ্বরের কাছে আশায় একে অপরের দিকে পাথর ছুঁড়ে প্রায় জন ভক্ত ঘটনাটি ঘটেছে হল উত্তরাখণ্ডের চম্পাহাটি জেলার দেবীধুরা মন্দিরে এ এক অদ্ভুত নিয়ম যাতে প্রাণ চলে যাওয়ার আশঙ্কা থাকে মানুষের মন্দিরের প্রধান পুরোহিত বিসি সি কাছে এই উৎসবের মূল কারণ জানতে চাওয়া হলে তিনি জানান বহু বছর আগে থেকেই এই পাথর ছোড়ার উৎসব চলে আসছে সাধারণত এই উৎসব পালন করা হয় প্রতি বছর রাখি পূর্ণিমার দিন এবছর রাখি পূর্ণিমাতে দেবীধুরা মন্দিরে বরাহি দেবীর কাছে ভক্তরা পাথর ছুঁড়ে একে অন্যকে আঘাত করে ভক্তদের মধ্যে এই বিশ্বাস রয়েছে যে নিজেকে আঘাত করলে বা দেহ থেকে রক্ত বের হলে এই দেবী প্রসন্ন হন যা ভক্তরা নিজেদের ত্যাগ বলেও মনে করেন তারা মনে করে এই দেবীকে রক্ত দিয়ে আরাধনা করলে তিনি তুষ্ট হন তারা একে অন্যকে পাথর ছুঁড়ে এইভাবে আঘাত করে সেই রক্ত মায়ের পুজোয় দেন আরও জানা গিয়েছে যে অনেকদিন আগে এই মন্দিরে পুজো দিতে এসে এক মহিলা তার একমাত্র নাতিকে এই পাথর ছোড়ার উৎসবের মাধ্যমে এই দেবীর পায়ে সমর্পণ করেন তাতে নাকি তার অনেক স্বপ্ন পূরণ হয়েছিল সেই থেকেই জেলার সকলেই এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে নিজেদেরকে আঘাত করে পূর্ণ অর্জন করতে চায় মন্দির সূত্রে জানা গিয়েছে যে রাখি পূর্ণিমার দিন যখন এই উৎসবের সূচনা হয় চার সন্ন্যাসী শ্যামল ঘাড়োয়াল ওলজিয়া এবং লাম হারিয়া এই চারজন সন্ন্যাসী দুটি দলে বিভক্ত হয়ে একে অন্যকে পাথর ছুটতে থাকে এটাই রীতি এরপর প্রধান পুরোহিতের নির্দেশে থামানো হয় সেই খেলা এই বছর এই উৎসবকে কেন্দ্র করে দশ মিনিটের মধ্যে প্রায় একশো জন মানুষ আহত হয়েছেন উত্তরাখণ্ড হাইকোর্টে এই নিয়ম বন্ধ করার নির্দেশ জারি করলেও এখনও পর্যন্ত এই উৎসব নিষিদ্ধ করা যায়নি বলে সূত্রের খবর চম্পাহাটি জেলার ম্যাজিস্ট্রেট এস এন পাণ্ডে বলেন এই উৎসবটিতে এই অঞ্চলের মানুষ সহ আশেপাশের জেলার হাজার হাজার মানুষেরা যোগদান করেন প্রতি বছর কোনো রকম নিয়মবিধি চালু করেও এটা এখনও পর্যন্ত আটকানো যায়নি উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী ভগৎ সিং কোশিয়ারি এবং স্পিকার গোবিন্দ সিং কুঞ্জলালকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা এই উৎসব নিয়ে কোনো মুখ খুলতে চাননি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনার ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদের ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে